কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি আবার উপস্থিত হয়েছি তোমাদের অনলাইন ক্লাস নেওয়ার জন্য। আজকে আমি নবম শ্রেণী আইসিটি বিষয়ে আলোচনা করব। আলোচনার বিষয় হচ্ছে ই সার্ভিস ও বাংলাদেশ। বাংলাদেশে আমরা কি কি ই সার্ভিস পেয়ে থাকি? আমি মোসাম্মদ হাসনা বেগম, সহকারী শিক্ষক কম্পিউটার, তাতনি রাউতারা জেএম ফাজিল ডিগ্রি মাদ্রাসা, হাকিমপুর, দিনাজপুর। আজকে পাঠের বিষয় ই সার্ভিস ও বাংলাদেশ। বাংলাদেশে সরকারি এবং বেসরকারি অনেক সংস্থা সার্বক্ষণিকভাবে দেশের জনগণকে বিভিন্ন সেবা প্রদান করে থাকে। ই সার্ভিসের সেবা হতে পারে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত, কিংবা হতে পারে জমির দলিলের নকল সরবরাহ। ডিজিটাল পদ্ধতি চালু হওয়ার আগে এ সকল সেবার জন্য সেবাগ্রাহীতাকে অবশ্যই সেবাদাতার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হতো, তাই না বন্ধুরা? আগে যখন ডিজিটাল পদ্ধতি ছিল না, তখন সরাসরি সে অফিসে যে কাগজ সংগ্রহ করতে হতো। কিন্তু ডিজিটাল পদ্ধতিতে সেবা গ্রাহিতা নিজে বাড়িতে বসেই মোবাইল ফোনে বা ইন্টারনেটে একই সেবা গ্রহণ করতে পারে। ধরে নাও ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য কোনো আন্তঃনগর ট্রেনের টিকিট কাটার জন্য বলি, এ কথা বলি, কিছুদিন পূর্বে এ টিকিট কাটার জন্য নিজে অথবা তার কোনো লোক ঢাকা কমলাপুর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কাটা হতো। এ পদ্ধতি এখনো বহাল আছে, তবে এর পাশাপাশি এখন থেকে অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারে। অনলাইনে টিকিটের মূল্য পরিশোধ করা যায়। এভাবে ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদানের ব্যাপারটি হচ্ছে ই সার্ভিস বা ই সেবা আমরা বলতে পারি। ই সার্ভিস আইসিটির একটি অন্যতম প্রয়োগ। আমরা জানি ই মানে কি। ই অর্থাৎ ইলেকট্রনিক। ইলেকট্রনিকের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ই। ইলেকট্রনিকটা কি? ইলেকট্রনিক হচ্ছে ইলেকট্রিসিটি দিয়ে চলছে এমন। ই সার্ভিস অর্থ সেবা। ই সার্ভিস মানে হলো ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে সেবা গ্রহণ করা হয়, তাকে আমরা ই সার্ভিস বলবো। ই সার্ভিসে আরেকটা একটা উদাহরণ আমরা বলি। ই সার্ভিসের একটি উদাহরণ হচ্ছে ই পুঁজি। ই অর্থ ইলেকট্রনিক, পুঁজি অর্থ হচ্ছে ই পুঁজি। এখন ই পুঁজি কি? আগে আখ চাষিরা জানতো না কোথায় কোথায় আখ সরবরাহ করতে হবে। সেটা জানতে হলে আখ চাষিদের অনেক পরিশ্রম করতে হতো, বিভিন্ন জায়গায় খোঁজ নিতে হতো, জানতেও দেরি হতো। ই পুঁজি হচ্ছে চিনি কলে কখন কিভাবে কোন সময়ে আখ সরবরাহ করতে হবে। দেশের 15টি চিনি কলে সকল আখ চাষী এখন ডিজিটাল ব্যবস্থা হয়ে SMS এর মাধ্যমে আখ চাষিরা সেবা পেয়ে থাকে। অতএব ই পুঁজি আমরা বলতে পারি SMS এর মাধ্যমে কখন কোথায় আখ সরবরাহ করতে হবে তা জানতে পারাই হচ্ছে ই পুঁজি। আরেকটি উদাহরণে যায় ই পর্সা। ই সার্ভিসে আরেকটা উদাহরণ হচ্ছে ই পর্সা সেবা। ই পর্সা সেবা হচ্ছে জমি রেকর্ডের অনুলিপি। এই জমি রেকর্ডে অনুলিপি কাজ করতে গিয়ে অনেক সমস্যা হতো, এখন এ কাজ অনলাইনে করা সম্ভব হচ্ছে। অর্থাৎ ই পর্সা হচ্ছে জমি রেকর্ডের
অনুলিপি। আরেকটি উদাহরণ হচ্ছে ই স্বাস্থ্য সেবা। ই সার্ভিসের আরেকটি উদাহরণ আমরা বলতে পারি টেলিমেডিসিন, এর গুরুত্বপূর্ণ উদাহরণ। আচ্ছা, টেলিমেডিসিন মানে কি বলতো? টেলিমেডিসিন হচ্ছে যখন আমরা মোবাইলের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ নিই। তোমার আশেপাশে কোনো হাসপাতাল নেই, ধরে নাও তোমার আশেপাশে কোনো হাসপাতাল নেই, তোমার আশেপাশে সেই সেবাটা নেই যে তুমি হাসপাতালে যাবে, কিন্তু তোমার কাছে ইন্টারনেট আছে, তোমার কাছে একটা ফোন আছে। তাহলে ইন্টারনেট এবং ফোনের মাধ্যম যে কোনো ডাক্তারের সাথে পরামর্শ করতে পারো। তবে মোবাইলের মাধ্যমে স্বাস্থ্য সেবা নেটওয়ার্কে বলা হয় টেলিমেডিসিন। টেলিমেডিসিন হচ্ছে মোবাইলে স্বাস্থ্য পরামর্শ নেওয়া। তাহলে আমরা টেলিমেডিসিন সেবা সম্পর্কে জানলাম। যদি যখন যখন এর আগের সময়ে টেলিমেডিসিন সেবা ছিল না, ইন্টারনেট কোনো সার্ভিস ছিল না, তখন কি করতে হতো? বাসার কেউ অসুস্থ হলে সরাসরি তাকে একটা গাড়ি যোগে ডাক্তারের কাছে নিয়ে যেতে হতো, আবার সময়ের অপচয় হতো, রুগী অনেক সমস্যা হতো। এখন ইন্টারনেট এর মাধ্যমে আমরা সরাসরি ডাক্তারের সাথে পরামর্শ করতে পারি, তাই হচ্ছে না? ই সার্ভিসের আরেকটি গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে রেল ওয়ে ই টিকিট ও মোবাইল টিকিটিং। টিকিট বুকিং ই সার্ভিসে আরেকটি গুরুত্বপূর্ণ উদাহরণ। আগে আমাদের টিকিট বুক করতে হলে লম্বা লাইনে দাঁড়াতে হতো, সেটা হোক প্লেনের টিকিট, সেটা হোক ট্রেনের টিকিট, সেটা হোক বাসের টিকিট। কিন্তু এখন আমরা অনলাইনের মাধ্যমে সহজে টিকিট বুক করতে পারি, তাতে আমাদের লাইনে দাঁড়াতে হয় না এবং আমাদের সময়ও বেঁচে যায়। তাই ই সার্ভিসে আরেকটি গুরুত্বপূর্ণ উদাহরণ আমরা বলতে পারি অনলাইনে টিকিট বুকিং। অনলাইনে টাকাও পরিশোধ করা যায়। এখন আমরা ই সার্ভিসে একটি প্রশ্নে চলে যায়। ধরো তোমার বাসার কাছে হাসপাতাল নেই, জরুরি ভিত্তিতে তোমার ডাক্তারের পরামর্শ প্রয়োজন, এক্ষেত্রে নিচে কোন সার্ভিসটি তুমি গ্রহণ করবে? 1 নম্বর ই-পর্সা, 2 নম্বর ই-পর্সা, 2 নম্বর ই-পুজি, অনলাইন, 3 নম্বর অনলাইনে টিকিট বুকিং, 4 নম্বর টেলিমেডিসিন। তাহলে এখানে আমরা কোনটা বাছাই করব? ই-পুজি এটা তো হবে না, ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য অবশ্যই স্বাস্থ্য সেবায় যেতে হবে, তাহলে আমরা 3 নম্বরটা চয়েস করব। আমাদের তাহলে উপযুক্ত উত্তর হচ্ছে ই স্বাস্থ্য সেবা। ই সার্ভিসে আরেকটি উদাহরণ আমরা ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, যা আমাদের নিত্য সঙ্গী। ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম মানে MTS, এম তে মানি, টিতে ট্রান্সফার, এস তে সিস্টেম। ইনস্ট্যান্ট মানি ট্রান্সফার সেবা, এর মাধ্যমে একজন গ্রাহক তার পাঠানো টাকা সরাসরি তার বিকাশ অ্যাকাউন্টে গ্রহণ করতে পারেন। টাকা পাওয়ার জন্য ছুটাছুটি করতে হয় না, হয়রানি হতে হয় না, টাকা পেতে দেশের স্বজনের অপেক্ষাও করতে হয় না বেশিক্ষণ। MTBA এর অনুমোদিত এজেন্ট হাউস বা মানি ট্রান্সফার অপারেটরদের কাছে টাকা জমা দিলেই টাকা চলে আসবে তার দেশের বিকাশ গ্রাহকের কাছে, সাথে সাথে সে টাকা তুলে নেওয়া যাবে এজেন্টের কাছ থেকে।
প্রক্রিয়াটি এ প্রক্রিয়াটি সহজ ও সাশ্রয়ী করতে এমনই একটি এজেন্স মানি ট্রান্সফার সেবা চালু করলো বিকাশ ও মিউজিয়াল ট্রাস্ট ব্যাংক। আমরা ই সার্ভিস ও বাংলাদেশের উদাহরণের মধ্যে ই পুঁজি সম্পর্কে জানলাম, ই পর্সা সম্পর্কে জানলাম, ই স্বাস্থ্য সেবা সম্পর্কে জানলাম, ই টিকিটিং সম্পর্কে জানলাম ও ই মানি ট্রান্সফার সিস্টেম। এখানে যে 5টি উদাহরণ আছে একটাও কিন্তু সবগুলোই একটাও কিন্তু কিন্তু অপ্রয়োজনীয় নয়, সবগুলো প্রয়োজন। তেমন করে দেখো, জমির রেকর্ডের অনুলিপির জন্য যদি বাড়িতে বসে সেবা পাওয়া যায় তাহলে কি আমাদের সুবিধা নয়? ইপর্তার ক্ষেত্রে, স্বাস্থ্য সেবা সম্পর্কে সবকিছু ক্ষেত্রে আমাদের সুবিধা। তাহলে আমাদের আজকের ক্লাসে এ পর্যন্ত। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি ইতি টানছি। আল্লাহ হাফেজ।